নমস্কার বন্ধুরা, এই অক্টোবর মাসে এখনও অনেকেই আপনারা মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা টাকা পাচ্ছেন না। যারা পুরনো আবেদনকারী আগে থেকেই টাকা পেয়ে আসছেন তারাও পাচ্ছেন না, নতুন আবেদনকারী যারা তারাও দুয়ারশকের আবেদন করেছেন তারাও পাচ্ছেন না। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারে অনেকে টাকা পাচ্ছেন না। আবার অনেক জায়গায় শুনতে পাচ্ছেন দুর্গাপুজোর আগে ডবল টাকা দেবে, বোনাস টাকা দেবে, সে ব্যাপারে কী আপডেট আছে বিস্তারিত জানতে থাকুন আজকের এই ভিডিও থেকে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো আপনাদেরকে আমরা কিছুদিন আগেই দেখিয়েছিলাম 5ই অক্টোবর যেদিন থেকে টাকা ঢোকা শুরু হয়েছিল সেই দিনে লক্ষ্মী ভাণ্ডারেও টাকা ঢুকেছিল। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফর্ম আইডি নাম্বার দিয়ে এখানে WCD মানবিক লেখা রয়েছে, দিয়ে আবার এখানে আইডি নাম্বার দেওয়া ছিল এবং 1000 টাকা একজন উপভোক্তার ক্রেডিট হয়েছিল। উনি কিন্তু ওনার ইউনো SBI-এর যে স্টেটমেন্ট সেটা আমাদেরকে পাঠিয়েছিলেন আমাদের চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার। তো এখানে দেখতে পাচ্ছেন মানবিক কথাটা উল্লেখ রয়েছে। মানবিক মানে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক বলে একটি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পে যারা প্রতিবন্ধী তাদেরকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়ে থাকে মাসে মাসে 1000 টাকা করে। তো সেটাও জয় বাংলাদেশ পেনশন স্কিমের আন্ডারে সেই টাকাও কিন্তু দেওয়া শুরু হয়েছে। এবং কিছু কিছু উপভোক্তারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার টাকাও কিন্তু পেয়েছেন। যারা পুরনো উপভোক্তা, যারা আগে থেকেই প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসেন, তারা কিন্তু টাকাগুলো পেয়েছে। এবার যারা দুয়ারে সরকারকে আপনি আবেদন করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখনও অনেকের নাম অ্যাপ্রুভ হয়নি, তাদের ক্ষেত্রে এখনও টাকা ছাড়া হয়নি। তো যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা অপেক্ষা করে থাকুন, পরবর্তী সময়ে তারা টাকা পাবেন। তাদের টাকা আসতে দেরি হতে পারে, পরবর্তী সময়ে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি সভা থেকে সেই টাকা রিলিজ করতে পারে, সে ব্যাপারে আপডেট আসলে আমাদেরকে জানিয়ে দেবো। তো এবার পুরনো যারা উপভোক্তা, যারা এখনও টাকা পাচ্ছেন না, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারা কবে টাকা পাবেন সে ব্যাপারে কী বলা হচ্ছে দেখুন। এই মুহূর্তে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল 2023-এর যে হলিডে ক্যালেন্ডার বা অফিসিয়াল ক্যালেন্ডার সেটা ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে এটা অক্টোবর মাস চলছে। তো অক্টোবর মাসে আজকে আপনার 10 তারিখ, 10 তারিখের পর 11, 12, 13 তিন দিন কাজের দিন রয়েছে। 14 তারিখ লাল দাগ রয়েছে, 14 তারিখ কাজ হবে না, 15 তারিখও কাজ হবে না, 16, 17 কাজ হবে, তারপর 18 তারিখ থেকে একদম 29 তারিখ পর্যন্ত কাজ হবে না, পুরো এখানে ছুটি রয়েছে। তো আজকে 10 তারিখ, আজকে যদি টাকা না ঢুকে 11, 12, 13 এই তিন দিনের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনারা এই 11, 12, 13 এই তিন দিনের মধ্যেই আপনাদের যা টাকা বাকি রয়েছে, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, সমস্ত টাকা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের আবার এই তিন দিনের মধ্যে টাকা না ঢুকে তাহলে লাস্ট সুযোগ 16, 17 এই দুদিনের মধ্যে আপনারা আপনাদের ব্যাংকে টাকা পেয়ে যাবেন। এবার লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য পেনশন স্কিমের টাকা ডবল হবে কি না, এই পুজোর আগে বোনাস দেবে কি না, দেখুন এখন পর্যন্ত কোনো এই ব্যাপারে ঘোষণা হয়নি। যদি ঘোষণা হয়, কারণ আগের বছর কিন্তু দিয়ে দিয়েছিল সামনের মাসের টাকাটা একবারে পুজোর আগে দিয়ে দিয়েছিল, তো এই বছর এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো আপডেট নেই বা ঘোষণা নেই। যখনই ঘোষণা হবে আপনাদেরকে আমরা সেই ব্যাপারে আপডেট জানিয়ে দেব। যদি আপনারা এখনও টাকা না পেয়ে থাকেন, নতুন পুরনো উপভোক্তারা, অবশ্যই আপনারা অপেক্ষা করে থাকুন। আমাদের টাকাগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়ার প্রসেস শুরু হচ্ছে, বিশেষ করে পুরনো উপভোক্তা যারা, আর নতুনদের টাকা দেওয়ার আপডেট পরবর্তী সময়ে আসবে, আমাদেরকে আমরা সেটা জানিয়ে দেবো। নতুনদের এখন টাকা দেওয়ার আপডেট আসেনি, পুরনোদের টাকা কিন্তু 11, 12, 13 অথবা 16, 17 এই তারিখের মধ্যে আপনারা আপনাদের ব্যাংকে পেয়ে যাবেন। তো আপনি টাকা পেয়েছেন কি না, কোন প্রকল্পের জন্য আপনি আবেদন করেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।